আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা মেয়েদের জন্য হারাম এমন 5টি সাজ সম্পর্কে জানব। নারীর সাজসজ্জার ব্যাপারে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, তবে তা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য, আর বাকি সব অবস্থায় নারী পর্দা মেনে চলবে। রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, স্বামী, বাবা এবং আপন ভাইয়ের সামনে যাওয়া ইসলাম সমর্থন দিয়েছে। তাদের সামনে একটু একটু সাজসজ্জায় কোনো বাধা নেই, তবে সাজসজ্জা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্যই প্রযোজ্য। এরপরও ইসলামে নারীর সাজের ব্যাপারে রয়েছে কিছু বিধিনিষেধ, এমনকি 3টি সাজকে পুরোপুরি হারাম করেছে আর 2টি সাজকে ক্ষেত্রবিশেষ হারাম করেছে। আর তা হলো, নম্বর 1, পরচুলা বা নকল চুল লাগানো। নারীদের চুলে বেনি বা ঝুটি গেঁথে মাথা বাঁধা উত্তম। চুল বেশি বা লম্বার আন্দাজ যেন পরপুরুষ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখা নারীর কর্তব্য, কারণ নারীর সুকেশ এক সৌন্দর্য যা পুরুষকে আকৃষ্ট করে। অনুরূপ, চুল বেশি দেখানোর উদ্দেশ্যে কৃত্রিম চুল বা পরচুলা ব্যবহার করা হারাম। স্বামী চাইলেও তা মাথায় লাগানো যাবে না। সৌন্দর্য বৃদ্ধির জন্য নারীরা কালো খিজাব অর্থাৎ কলব ছাড়া অন্যান্য খিজাব দিয়ে চুল রাঙাতে পারে, তবে ফ্যাশনের জন্য চুল ছোট ছোট করে কাটা বৈধ নয়। তবে চুলের অগ্রভাগ এলোমেলো হলে সামান্য কাটতে পারে, কিন্তু না কাটাই উত্তম, কেননা বেশি চুল নারীর সৌন্দর্য। নম্বর 2, ভ্রু প্লাগ করা। ভ্রু প্লাগ দাঁত চিকন করে মাঝে ফাঁকা করা, শরীর খোদাই করে অঙ্কন করা জায়েজ নেই। হাদিস শরীফে এসেছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন ওই সব মহিলার ওপর যারা নিজের শরীর খোদাই করে ও করায়, যারা ভ্রুর চুল উঠায় ও উঠিয়ে দেয় এবং দাঁত চিকন করে, কেননা তারা সৌন্দর্যের জন্য আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে ফেলে। সহিহ বুখারী হাদিস নম্বর 4886। নম্বর 3, কপালে টিপ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কপালের মধ্যখানে বড় ধরনের টিপ পরা নিষিদ্ধ ঘোষণা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করার জন্য চরক স্থাপন করেছিল, তখন ফেরেশতারা অন্য প্রান্ত থেকে বাধা দিচ্ছিল। তখন শয়তান এসে নমরুদের লোকদের পরামর্শ দিয়েছিল, যখন ফেরেশতারা বাধা দেবে তখন তাদের সামনে খারাপ নারীদের এনে রাখতে, যাদের কপালে টিপ থাকবে এবং তারা উলঙ্গ থাকবে, এতে করে রহমতের ফেরেশতারা দূরে সরে যাবে। তাই করা হলো, নারীদের উলঙ্গ করে এনে সামনে বসিয়ে দেয়া হলো। অতপর রহমতের ফেরেশতারা চলে গেল, তখন থেকে নারীদের কপালে টিপ দেয়া বিধানটি ইসলামে নিষিদ্ধ রয়েছে, কারণ এটি খারাপ কর্মে লিপ্ত নারীদের প্রতীক হিসেবে ধরা হতো। নম্বর 4, ঘণ্টাযুক্ত নূপুর পড়া। মহিলার নাক বা কান ফুড়িয়ে তাতে অলঙ্কার ব্যবহারের ব্যাপারে ইসলামে বৈধতা রয়েছে। এভাবে গলায় হার বা পায়ে নূপুর পরাও বৈধ, তবে যদি নূপুরে বাজনা থাকে তাহলে ঘরের বাইরে পরপুরুষের সামনে তা পরে হাঁটাচলা করা জায়েজ নেই। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট কোনো এক বালিকা বাজনাদার নূপুর পরে আসলে তিনি তাকে বললেন, খবরদার, তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না। অতঃপর তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ঘরে ঘণ্টি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4231। সহি মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘণ্টি, বাজা, ঘুঙ্গুর হল শয়তানের বাদ্যযন্ত্র। সহি মুসলিম হাদিস নম্বর 2114। নম্বর 5, স্বামী ব্যতীত অন্যের জন্য সুগন্ধি ব্যবহার। সুগন্ধি ব্যবহার করা আসলে সুন্নত। ইসলামে নারীর জন্য পর্দার বিধান আর ইসলামে নারীদের জন্য সুগন্ধি ব্যবহারের বিধান পরস্পরের পরিপূরক অর্থাৎ একই বিধান। নারীরা এমনভাবে সুগন্ধি ব্যবহার করবে যাতে ওই সুগন্ধ কোনো পরপুরুষ না পায়, অর্থাৎ একজন নারী
শুধু তার স্বামীর জন্যই বাসায় সুগন্ধি ব্যবহার করতে পারবেন, তাছাড়া নয়। সুগন্ধি ব্যবহার করে বাসার বাইরে বের হলে, স্বামীর সাথে বাইরে বের হলেও তা পরপুরুষ বুঝতে পারবে। তাহলে তো তার ইসলামী বিধান অনুযায়ী পর্দার বিধান রক্ষা করা হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষেরা গন্ধ পাবে এমন উদ্দেশ্যে আতর বা সুগন্ধি মেখে কোনো মহিলা যদি পুরুষদের সামনে চলাফেরা করে, তাহলে সে একজন জিনাকারী মহিলা হিসেবে গণ্য হবে। সহিহুল জামে হাদিস নম্বর 105। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই সমস্ত সাজসজ্জা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ।